নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য, আপনাদের ভাবনার জন্য, ভাবনার বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছে আসি। কেন জানেন তো, এমন এমন অনেক অকথিত কাহিনী, যে কাহিনীগুলো মেনস্ট্রিম মিডিয়া, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মাধ্যম কিংবা সংবাদপত্র ছাপে না। সংবাদপত্র তো ছাপবেই না, আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন সমস্ত কাগজগুলো তো এখন নবান্নের পাওয়া বিজ্ঞাপনের টাকায় তাদের সংসার চলে। ইলেকট্রনিক্স মাধ্যম অবশ্য সবটা নয়, ইলেকট্রনিক্স মাধ্যমে কয়েকটি মাধ্যম আছে যারা নবান্নের বিজ্ঞাপন পায় না, নবান্নের কাছে তাদের দায়বদ্ধতা নেই, তবু তারা কিছু কথা বলে। সে ভাবনা চিন্তার জায়গাগুলো, যেগুলো নিয়ে বাংলার মানুষের চিন্তাভাবনা করা উচিত, কথা বলা উচিত, কেউ বলে না। ধরুন এই যে ভাঁড় আর চোরগুলো যে দিল্লিতে গিয়ে একটা নাটক করে এলো, ক্যামেরার বুম, ক্যামেরার ফোকাস খোঁজার চেষ্টা করলো, ক্যামেরার আলো খোঁজার চেষ্টা করলো, সর্বভারতীয় মিডিয়ার কাছে একটা গুরুত্ব বাড়ানোর চেষ্টা করলো, এই এই রাজ্যের চোর যারা 1,32,00,000 বা জব কার্ড হোল্ডারদের টাকাটা মেরেছে, মানে প্রায় 8,000 কোটি টাকা মতো তুলে নিয়ে চলে গেছে, ফেক, তারা তাদের অস্তিত্বই নেই, সেই মানুষগুলোর কথা, সেই মানুষ সেই সেই লুট হয়ে যাওয়া মানুষগুলোর কথা নিয়ে এরা কিন্তু যায়নি। এরা কেন গেছে? তার কারণ আমাদের চুরি করার অধিকারটা দিতে হবে। কেন্দ্রীয় সরকার কী করেছে? কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে বলেছে, এই লোকগুলোকে যারা যারা চুরি করেছে তাদের তোমরা জেলে পড়ো, শাস্তি দাও, তার রিপোর্ট পাঠাও এবং তার টাকাগুলোকে ফেরত দাও। টাকাগুলোকে ফেরত দেওয়ার দাবিটা কেন্দ্রীয় সরকার সেভাবে চায়নি, কিন্তু সেটাই তো করা উচিত। যে যে মানুষগুলোর অস্তিত্ব নেই, ফলস জব কার্ড করে, যারা আধার কার্ড নেই, 1,32,00,000 এরকম আইডেন্টিফাইড হয়েছে, সেই লোকগুলোর টাকা তো কেন্দ্রীয় সরকারের ভাড়ারে ফেরত দেওয়া উচিত এই রাজ্যের। তো এরা তো সেসব দিকে যাবে না, ফলত স্বাভাবিকভাবে দিল্লিতে গিয়ে নাটক করবে, যাত্রা করবে, রাজঘাটে গিয়ে একটা অশান্তি পাকানোর চেষ্টা করেছিল, দিল্লি পুলিশ হুইসেল মেরেই তাদের ভাগিয়ে দিয়েছে। তো এমন হুইসেল মেরেছে, তারা করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠেছেন, উপায় ছিল না তাছাড়া। তারপরের দিন চেষ্টা করেছিলেন যে একটা নাটক কোনোভাবে মঞ্চস্থ করার, কৃষিভবনে গিয়েও সেখানে একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছেন। পুলিশ তাদের তুলে নিয়ে গিয়ে ডিটেন করে রাখেনি, তাদের ছেড়ে দিয়েছে, কিন্তু তাতেও নাকি সাংঘাতিক অত্যাচার করেছে। এই সব নাটকের পেছনের কাহিনীটা কী, সেইটা নিয়ে আমি গিয়েছিলাম সুদীপ্ত গুহ সেই মানুষটির কাছে, যে মানুষটি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করে। আমি তার সঙ্গে কিছু কথোপকথন হয়েছে আমার, সেটা আপনাদের কাছে শোনাবো। কিন্তু তার আগে যে কথাটা আপনাদের কাছে একটু পরিষ্কারভাবে বলে নেওয়াটা দরকার, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো প্রাসঙ্গিকতা নেই। এটা সদস্য হয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে তো মেঘালয়ে 5টা কংগ্রেস থেকে কেনা বিধায়ক ছাড়া, তাছাড়া তো একটা পঞ্চায়েত সদস্যও নেই। ইন্ডিয়া জোটে অপ্রাসঙ্গিক একটা শক্তি তৃণমূল কংগ্রেস, একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, সেখানে একটু প্রাধান্য পাওয়ার চেষ্টা, অর্থাৎ দিল্লিতে গিয়ে নাটকটা করে, দেখো আমি অ্যারেস্টেড হয়েছি এরকম ভাবটাপ করে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের কাছে একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টাটা করাও লক্ষ্য ছিল। গরিব মানুষের জন্য টাকা চাওয়ার থেকে অনেক বেশি প্রাধান্য ছিল দুটো, ইন্ডিয়া জোটে নিজেদের প্রাসঙ্গিকতা, আর দ্বিতীয়ত হচ্ছে টাকা আয়টা কমে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের, যারা কোটি কোটি টাকা একটা পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য, একজন কাউন্সিলর, একজন চেয়ারম্যান, একজন বিধায়ক, যারা রোজগার করেছেন তৃণমূল কংগ্রেসে, যারা এই সমস্ত প্রকল্পগুলো থেকে টাকা রোজগার করেছেন, সেই মানুষগুলো, ফলে স্বাভাবিকভাবে তাদের রোজগার কমে গেলে দলটা চলবে কী করে? ফলে তাঁদের স্বার্থ রক্ষার জন্য ওই দিল্লি যাওয়াটা একটা করা, এবং তৃতীয়ত যে জায়গাটা ছিল সে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লিডারশিপটাকে ফোকাস করানোর একটা চেষ্টা। দেখো আমার হাতে ব্যাটল মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এখন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার সম্বন্ধে যত গরু, কয়লা, বালি, পাথর, শিক্ষা দুর্নীতির অভিযোগ থাকুক না কেন, আমি হচ্ছি তৃণমূল কংগ্রেসের এই বঙ্গেশ্বর নেতা। তো ফলে স্বাভাবিকভাবে এই প্রেক্ষাপটে দিল্লিতে চোর এবং ভাঁড়গুলোর যাওয়া এবং একটা নাটক, যাত্রাপালা, মেলোড্রামা মঞ্চস্থ করে শেষ পর্যন্ত কলকাতায় ফিরে আসা, তো এই পেছনের কাহিনীটা ভারী সুন্দরভাবে সুদীপ্ত গুহ আমার কাছে ব্যাখ্যা করেছেন। সন্ময় স্পিক্সে আজকে সেই কথাগুলোই শোনাব। সুদীপ্ত দা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা। বলছি এই মেলোড্রামা বলুন, ড্রামা বলুন, যাত্রা বলুন, দিল্লিতে গিয়ে দুদিন, গান্ধী জয়ন্তীর সময় গান্ধী কাঠ, যন্তর মন্তর এবং শেষ পর্যন্ত কৃষি ভবন তৃণমূল কংগ্রেসের, পুরো ব্যাপারটা নিয়ে আমার নিজস্ব কতগুলো অবজারভেশন আছে, কিন্তু আমি আগে আপনার অবজারভেশনটা জানতে চাইব। এটা কি ইন্ডিয়া জোটে নিজেদের প্রাধান্য বাড়ানোর জন্য, কি বলবেন? দুটো কারণ, একটা হলো ইন্ডিয়া জোটে চাপ রাখা, কারণ ইন্ডিয়া জোটে আমি যেটুকু শুনতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম কে খুব বেশি সিট দিতে এরা রাজি নয়।
কংগ্রেসকে তাও একটা দুটো দিতে পারে, সিপিএম কে একটাও দেবে না, এবং সেইভাবেই নতুন গেম চলছে। ফলে এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে এদের পার্টির যে ক্যাডাররা, মানে সিপিএম জামানায় কি হতো, এরা এর ওর থেকে 5 টাকা 10 টাকা গণশক্তি বেঁধে যে টাকাটা তুলতো, সেই টাকা দিয়ে এরা পার্টির ক্যাডারদের হোল টাইমে বুঝতো। তৃণমূল অনেক স্মার্ট, তৃণমূল নিজের পার্টির ক্যাডারদের বসে 100 দিনের টাকা থেকে, তো সেই 100 দিনের টাকাটা যেহেতু বন্ধ হয়ে গেছে, ওদের পার্টির ক্যাডারদের পেছনে চাপ পড়ছে, তো তাদের একটা সিগন্যাল দেখানো যে আমরা ওইখান থেকে টাকা তোমাদের জন্য আনতে যাচ্ছি, তোমরা আমাদের জন্য লড়ো, যদি ভোট দাও, যদি আমাদের জেতাতে পারো, তাহলে তোমরা যে বসে বসে খাচ্ছ সেই ব্যবস্থাটা, যে কোনো কাজ না করে 100 দিনের কাজ কাজের টাকা পাচ্ছ, সেই ব্যবস্থাটা আমরা জোগাড় করবো। এই হলো দুটো উদ্দেশ্য আর কি। না কিন্তু ঘটনাটা হচ্ছে, বিষয়টা ওরা তো একটা নাটক করার জন্যই দিল্লিতে গিয়েছিল, তো অস্বীকার। হ্যাঁ, ওই নাটকের দর্শক এরা দুজন, একটা দর্শক হলো ইন্ডিয়া টিমের বাকিরা, যাতে নিউজ পেপারে জিনিসটা ওঠে, নিউজ মিডিয়ায় জিনিসটা আছে, আর দ্বিতীয় হলো এইখানকার যারা ওই 100 দিনের কাজ, যাদের এই মানে সরকার তো দেউলিয়া, এদের এতদিন দেখাচ্ছিল যে আমরা তোমাদের মায়না দিচ্ছি, বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, এখন দেখাচ্ছে না কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না, আমরা কেন্দ্র থেকে টাকা এনে আমরা তোমাদের দেব, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। এই এই দুটো হলো এদের দর্শক, এই নাটকের দর্শক। অন্তত একটা জায়গা তো প্রমাণিত হলো সুদীপ্ত দা, সেটা হচ্ছে টাকাটা শেষ পর্যন্ত কেন্দ্র দেয় এটা স্বীকার করতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস। মানে আমি বলছি এই নাটকের একটা অন্য অ্যাঙ্গেল আমি চিন্তা করছিলাম, যে শেষ পর্যন্ত এই যে 100 দিনের কাজে যত টাকা দিয়ে বলে আমরা দিচ্ছি, সেইটা তো থাকলো না, এটা দিল্লি দিচ্ছে, সেটা তো প্রমাণের জায়গায় চলে গেল, নিজেরাই প্রমাণ করে দিল, তাই না? একদম, 100 দিনের টাকা দিল্লি দিচ্ছে, আবাস যোজনার টাকা দিল্লি দিচ্ছে, এবং অন্যান্য যা যা স্কিম এরা চালাচ্ছে, এদের অধিকাংশ স্কিমের টাকা দিল্লি দিচ্ছে, এরা সেগুলো নিজের নাম করে চালাচ্ছে, মানে এদের নিজস্ব কোনো স্কিমই নেই। এবং কিন্তু যে স্কিমটা ধরুন দিল্লি স্কিম, যেটা নিজের নামে চালাতে পারতো না, সেই স্কিমটা যেমন আয়ুষ্মান ভারত, আনফর্চুনেটলি সেই স্কিমটা এখানে চলতে দিল না। এইটা যদি চলতো আয়ুষ্মান ভারত, শুধু যে গ্রামের লোকের কাছে বিমা পৌঁছে দেওয়া তা নয়, আয়ুষ্মান ভারত থাকলে ধরুন অনেক বড় বড় হসপিটাল চেইন, যারা আজকে ইস্টার্ন বাইপাসের পাশে কোনো হসপিটাল খোলে না, তারা আজকে কল্যাণী হোক, বালুরঘাট হোক বা কোচবিহার হোক, সেখানে গিয়ে তারা হসপিটাল খুলতে পারতো। আয়ুষ্মান ভারতটা না থাকায় এই এই যে এই ইনভেস্টমেন্ট, এই জায়গাটা শূন্য হয়ে যাচ্ছে, কারণ ওখানে যেই মানুষ গরিব মানুষের হাতে ইন্স্যুরেন্স কার্ড এলে প্রাইভেট হসপিটালগুলো সেখানে গিয়ে আপনার খুলবে। আজকে এটা হচ্ছে না বলে আজকে সব মানুষকে আজকে এই ইস্টার্ন বাইপাসের পাশে এই হসপিটালগুলোর উপর নির্ভরশীল হয়ে যেতে হচ্ছে, যেহেতু ওই আয়ুষ্মান। আমি আপনাকে বলি, দিল্লি মানে তৃণমূলের দিল্লির ভণ্ডামোর প্রেক্ষিতে আমি আপনাকে এই পয়েন্টটা নোট করাচ্ছি, সেটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখুন, এই তৃণমূলের দিল্লি অভিযানে তৃণমূলের পাশে দাঁড়ানোর জন্য কোন রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে, এমনকি আম আদমি পার্টিও সেভাবে দাঁড়ালো না দিল্লিতে। একটু এটা কি খেয়াল করেছেন? এটা কি ইন্টেনশনালি তাদের না ডাকা, নাকি নিজেদের প্রাধান্য বাড়ানো, যে পয়েন্টটা আপনি প্রথমে তো শুরু করলেন সেইটাকে? নিজেদের প্রাধান্য বাড়ানো, ওরা কাউকে ডাকেও নি, নিজেদের প্রাধান্য বাড়ানো, যে দেখো আমরা দিল্লিতে গিয়ে একটা বিশাল হল্লা টোল্লা করে এলাম, তো আমাদের দিল্লিতেও আমাদের একটা বেশ বড় মানে এই আছে, তো বলেছিল তো 1 লাখ লোক নিয়ে যাবে, লাস্টে সেই 40টা লোক নিয়ে গিয়ে ঢুকলো। এখন 40টা লোক তো আর ঢুকতে দেবে না, দেখুন 99 গেটে আমার আমার এখানে সুদীপ্তদার খুব স্পেসিফিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে কৃষি ভবনে এই এতগুলো লোককে, 40টা লোককেই ঢুকতে দেওয়া হলো কেন? না আমি আমি ব্যাপারটা বলি, যেমন ধরুন 99 যদি 40 জন এমএলএ চলে যায় বিরোধী, হয়তো আমি জানি না সিস্টেমটা কি, হয়তো এমএলএ তে ঢুকতে দেওয়া হবে, এমএলএ তে তো আটকাবে না, কিন্তু ওই 14 তলায় ঢুকতে দেবে না, 14 তলায় 5 জনের অ্যাপয়েন্টমেন্ট থাকলে 5 জনকে। কিন্তু এখানে ফেরাসিটা করে জানেন, আপনি 5 জনের অ্যাপয়েন্টমেন্ট যদি চান শুভেন্দু বাবুর সঙ্গে, সেই 5 জনকে ঢুকতে দেবে না চিফ মিনিস্টার, ওই অ্যাপয়েন্টমেন্টই পাবে না। এখানে তো তাও এখানে তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, নৌশাদ সিদ্দিকি এতে নবান্নে গিয়েছিলেন, তাকে ঢুকতেই দেয়নি, তাকে ঢুকতে দেয়নি, ওরা তো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, 5 জনকে ঢুকতে দিয়েছে। ঘটনা হচ্ছে মালিকরা ঢুকুক না, বাকি সব চাকর বাকর এদের তো ঢোকার কোনো দরকার নেই, একজনই মালিক, একজন ঢুকলেই হতো। এবার ঠিক আছে, যে মালিক সে পড়াশোনা করে না, সে জিনিসটা দেয় না, তার জন্য অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সে ঢুকলো, তার সঙ্গে এত সব মানে পাইক বরকম, তাদের তো যাওয়ার দরকার নেই, ওই গেছিল ওই ঝামেলাটা করতে, যাতে মিডিয়াতে একটা ফোকাস পায়। একটা কথা তো স্পষ্ট, যে দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেস একটা ক্যামেরার বুম গুলোকে খোঁজার জন্য একটা যাত্রাপালা করবে বলে প্ল্যান করেই গিয়েছিল। আপনি যদি একটু খেয়াল, বলাই বাহুল্য, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে রাজঘাটে 2 ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট, সেই 2 ঘন্টাটা বেজে যাওয়ার হয়ে যাওয়ার পর পুলিশ বলে আপনারা সরে যান, তখন ইচ্ছাকৃতভাবে সেখানে দাঁড়িয়ে থেকে প্রেস কনফারেন্স করে হল্লাবাজি করছিল,
পুলিশ তখন তাড়া করে ওখান থেকে সরিয়ে দেয়। মানে সেখানে একটা নাটক মানে সেটা সেটা যাদের নাকি ক্যামেরায় আছে, ডিবি ক্যামেরায় যেটা আছে, এক দু নম্বর পয়েন্ট আপনি দেখুন, সেদিনকে রাত্রিবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট যদি আপনি খেয়াল করেন, আমাদের যদি যাদের 100 দিনে কাজে নিয়েছি কারুর গায়ে হাত পড়ে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, দেখে নেবো। আমাদের নেতাদের গায়ে হাত পড়ুক কিন্তু তাদের গায়ে হাত পড়লে কিন্তু ছেড়ে কথা বলবো না, দেখে নেবো। এই যে থ্রেটনিং আগের দিন দেওয়া শুরু হয়েছিল, এর মধ্যেই লুকিয়েছিল কিন্তু যে তোমরা আমাদের গায়ে হাত দাও, আমরা নাটকটা করতে চাইছি। কলকাতায় গিয়ে সাধারণ মানুষকে ধরে পেটাবো, বিরোধী যারা আছে তাদের ধরে পেটাবো, যেটা দিল্লি পুলিশ কিন্তু করলো না। দুই, তিন নম্বর পয়েন্ট আপনি একটু খেয়াল করুন, যখন এরা বাসে করে যাচ্ছে বললো ইউপিতে ধরে এদের পেটানো হবে, দিল্লির বর্ডারে আটকে দেওয়া হবে, আমরা কিন্তু দেখে নেবো পশ্চিমবঙ্গে, কোনোটা ইউপিও ইউপিতেও কোন নির্বিঘ্নে তারা গেল, মানে কেউ কেউ এটা ফাঁদে পা দেয়নি, চেষ্টা করছিল, প্রভোক করছিল, দিল্লি পুলিশ বলুন, উত্তরপ্রদেশ বলুন, সব মিলিয়ে একটা প্রভোকেশন তৈরি করে একটা ক্যামেরার বুম খোঁজা, কিছুতেই যখন হলো না তখন 40 জন মিনিস্টারের ঘরে গিয়ে ওখানে গিয়ে হল্লাবাজি করার জন্য প্ল্যান ছিল। আমার একটা শুধু মানে আমার নিজের মধ্যেই প্রশ্নটা আমি আপনার কাছে একটু ক্ল্যারিফিকেশন চাইছি, আপনি খুব ভালো অ্যানালিসিস করেন বলে আমি আপনাকে বলছি, যে কৃষি ভবনের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়া, কেন 40 জনকেই বা ঢুকতে দেওয়া হবে? 5 জনের অ্যাপয়েন্টমেন্ট তো 5 জনই ঢুকবে, নবান্নে পারতো, কৃষি ভবনে পারলো না কেন? দেখুন এটা তো এট দি এন্ড অফ দি ডে এরা তো দেখুন কৃষি ভবন তো পলিটিক্যাল লোকেরা চালায় না, নবান্ন পলিটিক্যাল লোকেরা চালায়, কৃষি ভবন চালায় অ্যাডমিনিস্ট্রেটররা যারা নিউট্রাল। এবার ধরুন MP MLA এসছে, তারা হয়তো ঢুকতে দিয়েছে, জেনারেলি তো MP MLA এটসেট্রা, কারণ একটা জিনিস মানতে হবে যে নবান্নতে যারা চালায় পুলিশ থেকে শুরু করে এভরি ওয়ান ইজ পলিটিক্যাল, কিন্তু কৃষি ভবন চালায় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটররা। ওখানে কিন্তু এই নয় যে তুমি কংগ্রেসের আমলে তুমি অ্যাপয়েন্ট হয়েছো, তোমাকে আমি ট্রান্সফার করে অরুণাচল প্রদেশে পাঠিয়ে দিলাম, আমি সব বিজেপির লোককে এখানে এনে রেখেছি, এবং কি কংগ্রেস আমলে ওই জিনিস হতো না, ওখানে একটা নিউট্রালিটি ওরা একটা মেনটেন করে, তো সেখানে দেখা যাচ্ছে কিছু রেসপেক্টেড MP এসছে তো তাদের ঢুকতে ঢুকতে দিয়েছে আর কি। হ্যাঁ, এখানে ব্যাপারটা এর বেশি কিছু না। এবার ঢোকার পরে এরা যে অসভ্যতা করবে সেটা তো এবার ম্যাডাম বুঝতে পেরেছেন, মিনিস্টার ম্যাডাম তো বুঝতে পেরেছে যে 5 জন থাকো, 1 জন মালিক, 4 জন চাপরাসিকে সঙ্গে ব্যবহার করছে, আর 35 জন চাপরাসি বাইরে থাকো, ব্যাস। এবার সেই নিয়ে চাপরাসিরা চেঁচামেচি শুরু করেছে, এই করেছে, আর কি বলবো, এর বেশি আর কিছুই নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমার যদি সত্যি কিছু বলতে যাওয়ার দরকার থাকে, তোমার ওই 5 জনই তো বলতে পারে, এ কেমন রাজনৈতিক দল যেখানে দাঁড়িয়ে 5 জনও কথা বলতে পারে না? এই রাজনৈতিক দল তো সেই রাজনৈতিক দল যে পিসি এবং ভাইপো ছাড়া কারুর আর কথা বলার অধিকার নেই। তো সেখানে নিজে থেকে 5 জনকে নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করলে খুব অসুবিধা হয়ে যেত। আসলে নাটকটা চাইছিলেন, নাটক এটা করার জন্য লাস্ট ল্যাপে দেখলেন কিছুতেই দিল্লিতে ডিস্টারবেন্স হলো না, এই তালে একটা নাটকবাজি করে দিই, সেটাই হলো। একদম 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 একদম, আপনি দেখবেন 2 ধরনের অফিসার আছে, একজন অফিসার খুব কম্পিটেন্ট, তারা একা একটা ছোট ডায়েরি নিয়ে মিটিংয়ে চলে যায়, আরেকজন অফিসার যারা একটু কম কম্পিটেন্ট তারা সঙ্গে 4 জন চামচাকে নিয়ে মিটিংয়ে যায়, আর আরেকজন অফিসার থাকে সে নিজে যায় 4 জন চামচাকে নিয়ে যায়, আর তার সঙ্গে অফিসে যত ফাইল আছে 25-30টা ফাইল নিয়ে সে গিয়ে হাজির হয়, এরা হলো সবচেয়ে কম কম্পিটেন্ট। আমি এবার আপনি বুঝে দিন যে এরা কোন ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে, এটা একটা কম্পিটেন্সি লেভেল, মানে এই মানে এর বেশি আর কিছু বলবো না আর কি। ঠিক আছে সুদীপ্তদা, অনেকক্ষণ সময় আমাদের দিলেন, আবার মাঝে মাঝে একটু আলোচনায় ফিরে আসবো আপনার সঙ্গে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ।